আসলে সেই নদী আর নদীর জীবন শিল্পী জামাল আহমেদ কেনে দিয়েছে অন্যরকম এক ভালোবাসা। নদী যেমন বহু পথ ঘুরে মানুষের জীবনে চলে আসে, তেমনি শিল্পী জামাল আহমেদ বহু দিকের সন্ধান পেলেও বাংলাদেশের ওই অধিকাংশ মানুষের জীবনকেই প্রাধান্য দিয়েছেন। তবে সাধারণ মানুষের জীবনচিত্র তুলে ধরলেও জামাল আহমেদ তাঁর নিজস্ব শিক্ষাকে সমৃদ্ধ করেছেন। ১৯৭৮ সালে চারুকলা থেকে পাশ করার পর পোল্যান্ড ও জাপানে অধ্যয়ন করে দেশের চিত্রভুবনে শিল্পী জামাল আহমেদ ৮০ দশকের একজন দাপটে শিল্পী হিসেবেই পরিচিত। চিত্রকলায় অনবদ্য অবদানের জন্য স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে পেয়েছেন ২১ পদক। আমাদের সাথে কথা বলতে বলতে এক সময় জানালেন, এবার তিনি আঁকবেন নিজের ছবি। অনেক সময় আমি নিজের অনেক ছবি আঁকতে পারি না, সত্যি কথা বলতে আমি যেটা চাই অনেক সময় পারি না, কারণ যে আর একজন দিতে হবে ছবিটা, একজন পায়রার ছবি আঁকতে হবে, আবার কষ্ট করে পায়রা খুব কষ্ট লাগে, কিন্তু আবার যা আঁকতে তো কিছু টাকা পাবো, আবার খুশি লাগে। আমি সত্যি কথা বলবো, কিন্তু এটা আমি আঁকতে চাই না এখন, এখন আমি আমার নিজের ছবি আঁকতে চাই। আমার ছবি বেশিরভাগই আমার বন্ধুরা কালেক্ট করে, আর যখন ছবি আমার কাছ থেকে যখন আসে আমার স্কুলে, তখন ছবি আমি ওদের সঙ্গে মানে ধরো কাস্টমার কিংবা ওইভাবে ব্যবহার করি, ছবি ভালোবাসে, তা আমিও ছবি ভালোবাসে আঁকি, তো ওরা মানে ছবি যেমন আমার কাছে নিয়ে চলে যায়, যেমন আমাদের নিয়ে গেলাম, আচ্ছা হাও মাছ ও বলে না, তাই অনেক সময় বলে এই পাঠাই দিল কত, তখন বলে এই দামে বিক্রি হয় ছবি গ্যালারিতে, তুমি এই জন্য তো হয়তো কিছু কম দেয়, আমি তো বেশি মানে ই করে রাখি না, এটাই দিতে হবে, যার জন্য আমার মনে হয় সবার বাসা রিল্যাক্স আমার ছবি নেওয়ার জন্য সবাই আর কি চিন্তা করে। ভূমির দুটোই মানুষ দেখি, হ্যাঁ চোখের সামনে তো মানুষ, আর তারপরে আমি যখন বাইরে লেখাপড়া করছি তখন পোল্যান্ডে লেখাপড়ার সময় অনেক ড্রয়িং স্টাডি করতাম, লাইভ ড্রয়িং, জাপানেও লাইভ ড্রয়িং করাতে আমার যে ফিগার ড্রয়িং করতে ভালো লাগে, আর যদি কিন্তু প্র্যাকটিস না থাকে, যদি ড্রয়িং যদি প্র্যাকটিস না থাকে তো ভয় অনেকে করে না, হবে কি না ডিস প্রফেশন হয়ে যাবে, থাক অন্য দিয়ে করি ভেঙ্গে ফেলাই আন্দাজে ভাঙে হয়তো অনেকে, হ্যাঁ তারপরে তোমার মনে নন ফিগারেটিভ করে অ্যাবস্ট্রাক্ট করে, যে ফিগারের ভয় এর হইতে পারে কিন্তু আমার মনে হয়। ফাতেমার পোর্ট্রেট আমি করলাম অনেকগুলি, আমাদের মডেল ছিল ফাতেমা চার করা, তো পোর্ট্রেটটা শুধু পোর্ট্রেট হিসেবে করিনি কিন্তু, হ্যাঁ ফাতেমার সঙ্গে কথা বলতাম, দেখ ওর চোখে সবসময় পানি টল টল করতো, হ্যাঁ কিছু বলতে চাইতো আমি কিরে কী অবস্থা, স্যার ভালো, অভাব অভাব তো সবারই বাংলাদেশে, আমি কী করে স্যার না বিয়ে হচ্ছে না, অনেক মডেল দেখে বিয়ে করছে নাকি ওই, হ্যাঁ অনেক কথা বলতে চায় সে বলতে চা পারে না, তা আমি ঠিক আমার বাসায় আসছে তখন আমি বড়ো করে আসছি, বড়ো করে চোখ লাইফ সাইজ, লাইফ সাইজের থেকে বড় আর কি ৬ ফিট ৪ ফিট, ওই টল টলা চোখ, মুখে কিছু বলতে চায় কথা, তো দুটো কথা বলতে চায় ওগুলো আমি শুনছি আর আসছি, হ্যাঁ তো এই জন্য আর কি ধরো পোর্ট্রেট, ওই ধরনের পোর্ট্রেট করতে ভালো লাগে, এমনি যে চেহারা মিলাবো পোর্ট্রেট ওই ধরনের না। যেমন জাপান থেকে আমি লেখাপড়া করে আসছি, জাপানে কিন্তু ভালো ভালো টেকনিক আমি শিখছি, কিন্তু জাপানিদের আবার ইমোশনটা কম ছবি আঁকার সময়, ওরা খালি টেকনিক বেশি ইউজ করে, হ্যাঁ কী সুন্দর কালার সুন্দর টেক্সচার কেমন হয়, আমরা তো ওটার চিন্তা করি সঙ্গে সঙ্গে ইমোশনটা আমাদের আছে বাঙালিদের আমাদের আর্টসদের, তার ওই দুটো মিলে কিন্তু আমাদের কাজ ভালো হয়, এই জন্য আমাদের বাঙালি শিল্পীরা বাইরে যখন এক্সিবিশন করে কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট করে। প্যারেন্টসটা সাধারণত দেয় না চারকলায়, আমি করতাম গভর্নমেন্ট লেভেল ভালো স্কুল, ওইখান থেকে চারকলা আসছে এটা অনেকে কিন্তু অবাক হয়েছে, হ্যাঁ কিন্তু আমার আব্বা বলতো না যেটা পছন্দ করি ওইটি কর, আর এছাড়াও মানে চারকলা দেখছে আপনি স্যারের, আমাকে আব্বাই ছোটোবেলা নিয়ে এসেছে ছোটোদের বাচ্চাদের স্কুলে, তারপরে ওখান থেকে শেখার পরে ম্যাট্রিক পাস করার পরে চারকলা আমি শাহাবুদ্দিনের একদম অনেক বলতে পারো চামচাই ছিলাম,
শাহাবুদ্দিন মতো ছবি আঁকতাম, যা আঁকতো ভালো লাগতো। শাহাবুদ্দিন আবার কিন্তু নিজেই বলছে, আমি আবার আবেদিন স্যারের চামচা ছিলাম। শাহাবুদ্দিন বলছে, সেদিনও বলছে, এটা মানে পজিটিভ দিকে চিন্তা করা বলছে। হ্যাঁ, এটা অনেকে হয়তো মনে করতে পারে, আসলে এত ভালোবাসতো তার ছবিকে, মানুষটাকে ভালোবাসতো শাহাবুদ্দিন, এই জন্য আর কি এই কথা বলছে। তো আমারও তাই। যেমন ল্যান্ডস্কেপ, আমাদের খুব সুন্দর ল্যান্ডস্কেপ করা যায়। হ্যাঁ, খালি ল্যান্ডস্কেপ করলে যে নাম করে আর্টের সাথে তাও না, ক্রিয়েটিভ তো করতে হবে, ড্রয়িং শিখতে হবে। তাই সব মানে আমাদের দেশের কেন, সব দেশেই যে কোনো কেউ শিল্প হইতে পারে, তার মনে ইচ্ছা থাকতে হবে, ছবিকে আনন্দ পাইতে হবে। ছবিকে যদি আনন্দ না পায় তাহলে তো প্রকৃতি ভালো থেকে লাভ নেই, আর মানুষ মজা লাভ নেই। তাই নিজের তো মজা লাগতে হবে, নিজে ভালো লাগতে হবে, নিজে ভালো লাগবে ছবি ভালো হবে। আমি আসলে মানে ইজিভাবে সবাইকে নিই। হ্যাঁ, যেমন অনেক আছে, ধরো আমি, আমার মনে হয় যে আমি ড্রাইভারের সঙ্গে যেভাবে ব্যবহার করি, একটা অ্যাম্বাসেডারের সঙ্গে একই ব্যবহার করি। অ্যাম্বাসেডার আসলে যে আমি তাকে স্পেশাল করবো তা না, কিংবা কোনো বড় কেউ আর কিছু না, আমি সবাই মানুষকে, আমি রিক্সাওয়ালাকে আমি পছন্দ করি, ওর সঙ্গে ওর সঙ্গে ওর স্ট্যান্ডার্ড কথা বলি। হ্যাঁ, রিক্সাওয়ালার সঙ্গে আর্ট নিয়ে কথা বলতে লাভ নেই, ওর সঙ্গে আমি ওর জীবনী শুনি, ও কী করে, কত টাকা পায় ডেলি, এগুলো আলাপ করি, ও মজা পায়। হ্যাঁ, সিগারেট খাওয়া একটা ধরো, হ্যাঁ খুব মানে রিক্সা যাচ্ছি, আমি চা খাই কোথাও বসে, ওরও এক কাপ চা দিই। হ্যাঁ, আবার অনেক বড় বড় লোকের সঙ্গেও হয়তো যাচ্ছি কোথাও, ওদের সঙ্গে ইজিভাবে থাকে, মানে আমি কোনো সবাই সমান করতে ধরুন, এই জন্য মনে হয় সবাই আমাকে হয়তো ইজিভাবে নিত। যখন আমি ভর্তি হইলাম, তারপরে এক বছর পরে শাহাবুদ্দিন প্যারিস থেকে আসলো, আসে আমার বলো আমি কি করো, ওই যদি নোট ছবি না ইচ্ছা করতে আর্টিস্ট করো না জীবন। হ্যাঁ, না বলে কি শাহাবুদ্দিন কী পেল, তখন আমি থার্ড ইয়ারে পড়ে হতো, সেকেন্ড থার্ড ইয়ার পড়ি, আমার চেয়ে বাইরে যাবো। শাহাবুদ্দিন বলছে নোট ছবি না আঁকলে আমার নোট পাবো, আমাদের সে একটাই মনে ছিল খুরশেদ কাঁসা দিয়া দাঁড়া থাকতো, হ্যাঁ সব ওই ডাকতো, ডাকতো বোর হইতো সবাই। হ্যাঁ, আর মহিলার মনে কই পাবে মডেল নাই, তখন থেকে আমি মাথার শাহাবুদ্দিন বলছি তাহলে তখন বেরিয়ে যেতে হবে। তখন আমি পোল্যান্ডে চলে গেলাম, অ্যাম্বাসেডার আমার চিনা বলেছিল, ওকে আমি বললাম তোমার দেশে স্কোয়ার ফিট আমাকে চলে যাই, ওইখানে যাই আমি আঁকা শুরু করলাম। হ্যাঁ, শাহাবুদ্দিন ঠিকই বলছে, আঁকতেও ভালো লাগতো, প্রচুর স্টাডি করছি। তো দেখলাম যে আসলে মানে ওটা বেশি কোনো সারেগামা না জানলে তো গান গাওয়া যায় না, সেই রকম ড্রয়িং না জানলে তো ভালো ছবি আঁকা মুশকিল, আঁকা যায় একটা পর্যায়ে, আর উল্টো যায় না।